হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি এই গরমে সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। জানি গরমে ভালো থাকার কথা না, তবুও ভালো থাকতে হবে, কিছু করার নেই। আমাদেরও মোটামুটি আর কি দিনগুলো কাটছে। তো আজকে হচ্ছে 2রা মে, বৃহস্পতিবার, আর এখন বাজে ঘড়িতে ঠিক সকাল 7:30। রান্নাঘর থেকে আজকে ব্লগটা শুরু করছি। এর আগের ব্লগে তোমরা দেখেছো যে হাজবেন্ড 2 দিন পরপর ছুটিতে বাড়িতে ছিল, তো 2 দিন বাদে আজকে অফিস যাচ্ছে। সেই কারণে একটু সকাল সকাল উঠে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, কারণ 2 দিন একটু রেস্টেই কাটলো। তো 2 দিন রেস্ট পাওয়ার পরে না হঠাৎ করে আবার সেই পুরনো রুটিনে ফিরতে না একটু সময় লেগে যায়। মানে দেখবে একটু ঘুমের টাইম শিডিউলটা চেঞ্জ হয়ে যায়, তো সেই মতনই একটু অসুবিধা হয়ে যায়। আমার তো হয়, তোমাদের কারোর হয় কি না জানিও, তো সেই মতন একটু সকাল সকাল উঠে যাতে করে আস্তে ধীরে কাজগুলো করতে পারি, তো সেই মতন একটু তাড়াতাড়ি উঠে পড়েছি। উঠে এক এক করে সমস্ত কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো হাজবেন্ড অফিস যাবে যেহেতু, রান্না তো করতেই হবে, তো সেই মতনই প্রথমে ভাত বসিয়ে দিলাম চাল ধুয়ে, তারপরে সবজি কেটে নিলাম। সবজির মধ্যে কী বলো তো, শুধু আলু আর পেঁয়াজ কাটলাম। অ্যাকচুয়ালি আগের দিনকে, মানে গতকাল বুধবার দিনকে, আমার হাজবেন্ডের এক অফিস কলিগের বিয়ে ছিল, তো ও বিয়ে বাড়ি নিমন্ত্রণ খেতে গেছে। আর এই গরমে বিয়ে মানে বুঝতেই পারছো, বিয়ে বাড়িতে যেহেতু রিচ খাওয়া দাওয়া হয়েছে, আর সাথে করে ও যেহেতু বিয়ে বাড়ি যাবে তো আমাদেরকেও চিকেন এনে দিয়েছিল, তো আমরাও একটু রিচ খাওয়া দাওয়া বাড়িতে করেছি। আর ও যেহেতু খাবে না, সেই মতন একটু স্পাইসি করেই বানিয়েছিলাম। আমি চিকেনটা খেতে ভীষণ ভালোবাসি দেখে একটু স্পাইসি করেই বানিয়েছিলাম। ও খেলে পরে অতটা স্পাইসি করতে পারি না, ওর ঝালটা খেতে পারে না, তো সেই মতনই আমি বোন দুজনে খেয়েছি, তো একটু স্পাইসি করেই বানিয়েছিলাম। মা তো চিকেন খায় না, তো আমাদের মতো করে বানিয়েছিলাম। তো সেই কারণে একটু সবারই স্পাইসি খাওয়া দাওয়া হয়ে গেছে এই গরমের মধ্যে, তাই সেই জন্য আজকে একটু হালকা ফুলকার ওপরেই সকালের রান্নাটা করছি, এবং রাতের জন্য একবারে মাছের ঝোল করে রাখবো। তো সকালে করছি হচ্ছে চাল, আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ। তোমরা দেখলেই মসুর ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম, পেঁয়াজ, কাঁচা সর্ষের তেল, একটু লবণ আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে ডাল সিদ্ধ করে নিলাম। আর পেঁয়াজ লঙ্কা ভেজে আলু চোখা মেখেছি। তো হাজবেন্ডের ভাতটা গরম ছিল, তো ওটা একটু ঠান্ডা হতে দিলাম। একবারে ডাল সেদ্ধটা দিয়ে হাতা দিয়ে ভালো করে মেখে দিলাম, ছড়িয়ে দিলে পরে ফ্যানের নিচে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো সেই মতনই ওকে আর কি মাছ ভাজাও করে দিয়েছি, আর আমাদের মাছটা আর ঝুলে দিয়েছি। আমাদের মাছটা আর ভাজা রাখিনি, কেন কি বলো তো, 2টো ডিম সিদ্ধ রয়ে গেছিলো আগের দিনে, তো সেই ডিম সিদ্ধটা দিয়ে দুপুরে আমরা লাঞ্চ করে নেব, মানে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে। আর ভাজা মাছ আমাদের জন্য রাখিনি, কারণ এত মাছ খেতে ভালো লাগছে না, তো সেই কারণেই একদম মাছের ঝোল করে ফেললাম। তো এইখানে মাছের ঝোলও আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। আর আলু সিদ্ধ করেছিলাম প্রেশার কুকারে, তো ওখান থেকে কয়েকটা আলু আর কি রেখে দিয়েছিলাম মাছের ঝোলের জন্য, তো এইটাকেই এখন চাকু দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। তো আমি এইভাবেই কিন্তু সকালবেলার দিকটা ম্যানেজ করি। একটু সকালবেলা কী বলো তো, তাড়াহুড়ো পড়ে যায়, সব দিক ব্যালেন্স করে রান্না, হাজবেন্ডের টিফিনটাও রেডি করে দিতে হয়, তো সব কিছু ব্যালেন্স করে করতে গেলে না একটু তাড়াহুড়ো হয়ে যায়। একার হাতে সমস্ত কিছু কাটা থেকে শুরু করে সব কিছু, আর এখন এত গরম পড়েছে না, আমি রাতের বেলা যে কেটে কুটে গুছিয়ে রাখতাম আগে সেটাও করে উঠতে পারছি না, মানে ওপরে মানে সন্ধ্যেবেলার দিকে না থাকাই যায় না একদম। তোমাদের ব্লগে বলছিলামই যে সন্ধেবেলাটা নিচের ডাইনিংয়েই কাটছে, আর তা না হলে হচ্ছে আমাদের সামনের যে ছোট ছাদটা রয়েছে ওই ছাদে বসেই কাটছে। তো মানে বেশিরভাগ কাজটা যে রাতে গুছিয়ে রাখতাম সেইটা এখন আমি কয়েকদিন ধরে করেই উঠতে পারছি না গরমের জন্য। তাই জন্য সকালবেলা উঠেই সমস্ত কিছু তরকারি টরকারি কেটে তারপরে রান্নাবান্না করতে না একটু চাপ হয়ে যায়, তখন এইভাবে মাল্টিটাস্কিং করেই সময়ের মধ্যে সুন্দরভাবে কাজগুলো আমি গুছিয়ে নিই। আমি প্রেশার কুকারে ইউজটা বেশি করি আলু সেদ্ধ করার জন্য, আর যখন দেখি ছোটো ছোটো আলু, তো সেই আলুগুলো কী করি, খোসা সমেত আর কি সেদ্ধ করে নিই। খোসা সমেত আলু সেদ্ধ করলে ছাড়াতে বেশি সময় লাগে না, ঠান্ডা করে নিলে পরে। তো আমি কিন্তু ব্লগে তোমাদের সাথে সেগুলো শেয়ার করি, আমি যেসব কাজগুলো করে ভীষণ উপকার পাই সেইগুলো কিন্তু তোমাদের সাথে অবশ্যই ব্লগে শেয়ার করার চেষ্টা করি, যাতে করে তোমাদেরও যদি কিছু হেল্প হয়ে থাকে।
তো দেখো, হাজব্যান্ডের টিফিনটাও রেডি করে দিলাম, আর ওকে কিন্তু আজকে শুধু রুটি দিয়েছি। তোমাদেরকে তো যেটা বলছিলাম যে ওর প্রচণ্ড রিচ খাওয়া দাওয়া হয়েছে দেখে ও দুপুরে মিষ্টি দিয়ে রুটি খাবে। আর আমার কর্তা কিন্তু একটু মিষ্টি লাভার, মানে ও একটু মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে। তবুও এখন একটু শারীরিক সমস্যার জন্য, মানে সুগার নয়, ওর অ্যাকচুয়ালি গেলোবার ট্রাইগ্লিসারাইড আর হচ্ছে কোলেস্ট্রলটা একটু বাড়াবাড়ি আকার ধারণ করেছিল। তো সেই সময় থেকেই প্রচণ্ড ডায়েট করে 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 এখন সেটাকে আন্ডার কন্ট্রোল করেছে। তো সেই কন্ট্রোল ব্যাপারটা এখন পুরোপুরিভাবে মেনটেন করে চলে, ও ভীষণ মেনটেন করতে পারে, কিন্তু আমি সেটা পারি না। আমি প্রচণ্ড ফুডি, ও ফুডি, কিন্তু ও যে কন্ট্রোল করার ব্যাপারটা ওর মধ্যে রয়েছে সেটা কিন্তু আবার আমার মধ্যে নেই। আমি খেতে ভালোবাসি, মানে আমার নীতিটা হচ্ছে খাওয়ার জন্য বেঁচে আছি, মানে কি বলবো, এরকম একটা ব্যাপার। এটা জানি একদম উচিত নয়, একদম সেটা বাজে আমার চিন্তাভাবনাটা, কিন্তু কি বলতো, ওই যে মানে খাবার দেখলে নিজেকে আর কন্ট্রোল করতে পারি না, আমি এতটাই ফুডি, এতটাই খেতে ভালোবাসি। মানে রান্না করতে যেমন ভালো লাগে তেমন খেতে ভালো লাগে, খাওয়াতেও ভালো লাগে। আর আমার হাজব্যান্ড আগে খেতে খুব ভালোবাসতো, তো আমি এতটা খুব ফুডি ছিলাম না, ওর পাল্লায় পড়েই কিন্তু এতটা ফুডি হয়েছি। এখন মাঝখান থেকে ও নিজেকে কন্ট্রোল করে নিয়েছে, আমি আর নিজেকে এখন কন্ট্রোল করতে পারছি না। বাট এটা তো একদম মানে খুব বাজে একটা ব্যাপার, এটাকে কন্ট্রোল আমাকে করতেই হবে। তো দেখা যাক কতদিনে কন্ট্রোল করে উঠতে পারি নিজেকে। ও নিজেকে কন্ট্রোল করে আগে এতটাই পরিমাণে মিষ্টি খেত, এখন সেই পরিমাণটা কমিয়ে একদম অল্প করে দিয়েছে। তো এখন খুব মেনটেন করে চলে দেখে বলতে পারো ঠাকুরের আশীর্বাদে অনেকটাই সুস্থ আছে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার এদিকে বেশ কয়েকটা কাজ কমপ্লিট করে নিলাম। ওয়াশিং মেশিনে না অনেকগুলো জামাকাপড় দেওয়া ছিল, তো সেইগুলো আর কি কাচতে দিয়ে দিলাম। রোদ তো আর মানে কমবে না, মানে সূর্যি মামার ব্রাইটনেস কমবে না, আমাদেরকে কাজগুলো টাইম মতো সারতেই হবে, ফেলে রাখলে তো এগুলো করে কেউ দেবে না। আর শুনছি সামনের সপ্তাহে আবার টানা ঝড় বৃষ্টি হবে, তো তখন আবার এগুলো কাচতে গেলে সমস্যা হয়ে যাবে। তো সেই কারণেই আর কি এগুলো সব কাচতে দিয়ে দিলাম রোদ থাকতে থাকতে। আর তোমাদেরকে আগের ব্লগে দেখাচ্ছিলাম যে পুচকিটাকে মানে সকালবেলায় আর কি ঢুকিয়ে দেওয়া হয়, 10টা নাগাদ ঢুকিয়ে দেওয়া হয় ঘরে। তো ও মেঝেতে শুয়েছিল, তো ওকে সোফায় নিয়ে এসে শোয়ালাম। আর মেঝেটাতে না হাজব্যান্ড কী করেছে, আগের দিনকে বিয়েবাড়িতে পড়ে গেছে জুতোটা, সেই জুতোটা আর কি বক্সের মধ্যে ভরতে গিয়ে ওখানে অনেকগুলো ধুলো টুলো আর কি বালি ঠালি পড়েছে জুতোর ময়লাগুলো। তো বালি কিচকিচ করছে দেখে ভালো করে একটু ঝাড় দিয়ে দিলাম, নয়তো ওই বালিটাই পায়ে পায়ে ওপরে যাবে, আবার ওপরটা পুরো বালি কিচকিচে হবে। তো সেই কারণে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে এই পুচকিটার মানে ডিমান্ড হচ্ছে ওর সাথে একটু খেলাধুলা করো। আবার ওর সাথে খেলাধুলা করলে পরে হাতটা আবার জড়িয়ে ধরে, তো উচ্চিংড়ে পুরো একদম, মানে এত ছটপটে বাচ্চা কি বলবো। ওর ভাই বোনগুলো এতটা ছটপটে ছিল না, ও প্রচণ্ড ছটপটে। তো ওর সাথে কিছুক্ষণ সময় খেলাধুলা করলাম, করে ওপরে চলে এসেছি, এসে দেখো রান্নাঘরটা এবার ক্লিন করে নেব, সমস্ত বাসন মেজে পরিষ্কার করে নিলাম, এরপরে রান্নাঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে নেব। আমি তো তোমাদের সাথে গরমের এত গল্প করি, মানে এত গরম লাগছে এত গরম লাগছে বলি আমাদের এখানে এত গরম পড়েছে সেই গল্প করি। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই জানিও, আর তোমাদের ওখানে কীরকম কী গরম পড়েছে, মানে কত ডিগ্রি তাপমাত্রা আর কি বাড়লো এবং কত ডিগ্রি কমলো সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। অনেক জায়গায় শুনছি নাকি ঝড় বৃষ্টি হয়েছে, মেনলি শুনছি নাকি সুন্দরবন এরিয়ার ওই দিকটাতে ঝড় বৃষ্টি হয়েছে। তো তোমরা কেউ কি ওই দিক থেকে দেখছো কি না আমার ব্লগ সেটাও জানি। এইভাবে কি বলতো, তোমাদের সাথে আমার কমিউনিকেট করতে খুব সুবিধা হয়। হয় দেখো তোমরা আমাকে দেখতে পাচ্ছ, কিন্তু আমি তো তোমাদের দেখতে পাচ্ছি না। তো তোমরা যদি কমেন্ট করে জানাও যে এখান থেকে ব্লগ দেখছি বা ওখান থেকে ব্লগ দেখছি, তাহলে আমারও বেশ ভালো লাগবে, আর জানতে পারবো কত দূর পর্যন্ত আমার ভিডিওগুলো পৌঁছাচ্ছে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাঘরটা মোছাও কমপ্লিট হয়ে গেল। সাথে করে কি বলতো, রান্নাঘরের যে জানলাটা ওটা তো একদম আমার রান্নাঘরের যে সিঙ্কটা রয়েছে সেই সিঙ্কের সামনে, তো ওখানে প্রতিদিনের বাসনটা মাজা হয়। তো বাসন মাজার ফলে কি সাবানের ছিটে, তারপরে ফেনা, এইসবগুলো ছিটে গিয়ে না পুরো একদম কেমন যেন হয়ে থাকে জানলার শিকগুলো, দেখতে খুব বাজে লাগে। তো ওগুলোকেও না একটু ভিজা কাপড় দিয়ে মুছে দিই, তাহলে কি পরিষ্কার থাকে, দেখতেও ভালো লাগে। আর যেহেতু জানলার বাইরেই একদম রাস্তা, তো রাস্তা থেকেও দেখতে পাওয়া যায়, বেশি ছিটেটা পড়ে গেলে না একদম ছোপ ছোপ পড়ে থাকে, দেখতে খুব বাজে লাগে বাইরে থেকে। তো ঘরের ভিতরটা পরিষ্কার রাখলেই শুধু হবে, বাইরেটাকেও তো পরিষ্কার রাখতে হবে। জানলার শিকগুলো মুছে গরম হাওয়া আসছিল দেখে একবারে
জানলাটাকেও বন্ধ করে দিলাম, কারণ এখন আর রান্নাঘরে কোনো কাজ নেই। এই ফ্রিজের পাশে যে বেঞ্চিটা রেখেছি ওই বেঞ্চির কভারটা দেখলাম একটু আগোছালো হয়েছিল, আজকে সোফাটা একদম আগোছালো হয়নি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ঘর দোরগুলো ডাস্টিং করে সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম, আর ঘর একবার মোছাও হয়ে গেছে। এখন বাসি কাজটা সকালের দিকেই সেরে ফেলার চেষ্টা করছি, জানি না কতদিন পারবো, তবে চেষ্টা তো অবশ্যই করবো। সকাল সকাল করে নিলে কি একটু রিল্যাক্সে থাকা যায়, রান্নাবান্না করে উঠে অতটা চাপ থাকে না। বোনের ঘরে চাদরটা তুলে কাচতে দিয়েছি, তো বিছানার চাদর তো পাতা হয়নি, তো একবারে বেডটা সুন্দর করে ক্লিন করে নতুন একটা বেড কভার, নতুন বলতে কি পরিষ্কার একটা বেড কভার পেতে দিলাম, সাথে বালিশের কভারগুলো চেঞ্জ করে সুন্দর করে বিছানায় এবার কুশান তারপরে টেডি বিয়ার এগুলোকে গুছিয়ে দেবো। আর এই যে টেডি বিয়ারটা দেখছো, এই টেডি বিয়ারটা আমাদের প্রথম বছর বিবাহবার্ষিকীতে আমার হাজব্যান্ড গিফট করেছিল, তাও নিজেই আমি চয়েস করে নিয়ে এসেছিলাম, নিউ মার্কেটে গেছিলাম, তো নিউ মার্কেট থেকে নিয়ে এসেছিলাম মাত্র 200 টাকা দিয়ে, আমার এখনও মনে আছে। তো টেডি বিয়ারটার অবস্থা খুবই খারাপ, কারণ মানে পুরো ফেটে ফেটে গেছে, তুলো বেরিয়ে যায়, চোখটা হারিয়ে গেছে, তবুও স্মৃতি হিসেবে রেখে দিয়েছি যত্ন সহকারে যে এটা একটা স্মৃতি, প্রথম বছর বিবাহবার্ষিকীর একটা ছোট্ট গিফট, অতীব সাধারণ তবুও কিছু কিছু জিনিস আমাদের জীবনে অনেক স্পেশাল হয়ে সারা জীবন আমাদের কাছে থেকে যায়, চাইলেও সেগুলোকে আমাদের কাছ থেকে দূর করার কথা আমাদের কখনো মাথাতেও আসে না, আর দূর করতেও ইচ্ছা করে না, তো এটাও ঠিক সেরকমই কিছু একটা। তো রেখে দিয়েছি একটা ঘরের মধ্যে, একটা খাটে একটা কোণায় রাখা থাকে, যতদিন পারবো যত্ন করে রেখে দেওয়ার তো অবশ্যই চেষ্টা করবো। তো দেখো এখানে কিন্তু আমি সেকেন্ড রাউন্ড ডাইনিংটা আরেকবার একটু মুছে নিচ্ছি, কারণ রান্নাবান্না করেছি তো আর ডাইনিংয়েই হাঁটা চলা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, তো সেই কারণে ডাইনিংটা আরেকবার একটু না মুছে নিলে না ভালো লাগে না, তো সেই মতনই ডাইনিংটা ভালো করে আরেকবার মুছে নেব। বেশ খানিকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমি স্নান ঠান সেরে, আজকে বৃহস্পতিবার যেহেতু ছিল তো ঠাকুরঘরে অনেকটা সময় লাগলো, পুজো টুজো সেরে এই এখন এসে একটু বসলাম, বসে বসে গ্লুকন ডি খাচ্ছি, গ্লুকন ডি করে রেখেই গেছিলাম, যেমনটা তোমাদেরকে আগে ব্লগে বলছিলাম যে হাজবেন্ড খুব বকাবকি করবে যদি গ্লুকন ডিটা না খাই রান্নাবান্না করে উঠে, তো রান্নাবান্না করে উঠে খাইনি, কারণ প্রচণ্ড গরম লাগছিলো, ঝটপট কাজ সেরে একটু স্নান করে তারপরে পুজোটা সেরে একটু বসেছি রিল্যাক্সে, তারপরে খেলাম শান্তি মতন একটু, তারপর এখন অনেকক্ষণ পর মানে এখন বাজে প্রায় সন্ধে 7:30 মতন, তো এই সময় আবার তোমাদের সাথে কথা বলছি। তো এখানে দেখতেই পাচ্ছ হাজবেন্ড একটা পার্সেল ওপেনিং করছে, তো এখানে কি আছে ফটো দেখে বুঝতেই পারছো, মানে বক্সটার গায়ের ফটোটা দেখে বুঝতেই পারছো, তো হ্যাঁ এটা একটা টেবিল ফ্যান রয়েছে, তো এই ফ্যানটা হচ্ছে আমাদের ঠাকুরঘরের জন্য, অ্যাকচুয়ালি আমাদের ঠাকুরঘরের ফ্যানটা খারাপ হয়ে গেছে, তো এই যা গরম পড়েছে আমার গোল্লার তো ভীষণ গরম লাগছে, তো এই গরমের মধ্যে ওকে খুব কষ্ট করে কটা দিন থাকতে হলো, ফ্যান মানে চলছিল না, আর গোল্লাকে আগে মার ঘরে রাখা হতো কিন্তু মা যেহেতু এখন অসুস্থ তো মার ঘরে সেই জন্য রাখা হচ্ছে না, মানে মাই বারণ করেছে আর কি, মার ঘরে এখন রাখতে বারণ করেছে, তো সেই কারণে এখন ঠাকুরঘরেই গোল্লাকে রাখা হয়, গোল্লার যাতে গরমে কষ্ট একদম না হয় সেই জন্যই ওর জন্য নতুন এই ফ্যানটা নেওয়া হয়েছে। তো কেমন হয়েছে জানিও, তো এটা হচ্ছে ক্রমটমের ফ্যান নেওয়া হয়েছে, আর আমার হাজবেন্ড হচ্ছে ক্রমটম ব্র্যান্ডটা খুব পছন্দ করে, মানে খুব ভালো আর কি, মোটর কোয়ালিটিটা খুব ভালো হয় আর অনেক দিন লং লাস্টিং হয়। আমি যে মিক্সিটা ইউজ করি প্রায় মিক্সির বয়স 12 থেকে 14 বছর বয়স হবে, এখনো অবধি রানিং চলছে, মাঝখানে হয়তো 2-3 বার একটু ঠিক করতে হয়েছিল, বাট তারপরে ঠিকঠাক চলছে আর কোনো অসুবিধা হয়নি, তো সেই কারণে ক্রমটম ব্র্যান্ডেরই নেওয়া হয়। তারপরে এই অন্ধকারে কি দেখাচ্ছি বলো তো তোমাদের, এটা হচ্ছে আমাদের ঘরের পিছনে মানে ছোট বেডরুমের জানলা দিয়ে আর কি পিছনের দিকে যে মাঠগুলো দেখা যায় সেই মাঠটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এখান থেকে দেখা যাচ্ছে হচ্ছে মাঠে এখন ধান হয়েছে, তো সেই ধানগুলো এত রোদের মধ্যে আর কি, যারা ধান কাটে তারা তো এই রোদে ধান কাটতে পারছে না, তো সেই কারণে এখন রাত্রিবেলা মেশিন দিয়ে ধান কাটা চলছে, তো সেইটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করার চেষ্টা করছিলাম, বাট এতটাই অন্ধকার, ফ্ল্যাশ জেলে অনেকটা আর কি শ্যুট করার চেষ্টা করা হয়েছে, এটা বোন শ্যুট করে দিয়েছে, বোনকে বলে দিয়েছিলাম তো শ্যুট করে দিয়েছে, তো ফ্ল্যাশ জেলে অনেকটা চেষ্টা করেছে, যতটুকু পেরেছে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম।
তো দেখো একটা মেশিন আর কি লাইট জ্বালিয়ে আওয়াজ করে আর কি ধানগুলো কাটছে, তোমরা ভালো করে দেখলেই বুঝতে পারবে। তো এটাও একটা মানে অভিজ্ঞতা যে এত গরম পড়েছে, মানুষ দিনের বেলা কাজ করতে পারছে না, রাত্রিবেলাকেই বেছে নিচ্ছে কাজ করার জন্য, কিছু করার নেই। শরীর অসুস্থ হয়ে গেলে তো আর কিছু করার থাকবে না, শরীরের জন্যই সব কিছু, শরীরকে অসুস্থ করে তো কোনো কাজ নয়। তো এই যে দেখো মেশিনটা, এখন চাষিদের এই মেশিনটা হওয়াতে ভীষণ সুবিধা হয়। মেশিনটার মাধ্যমে ধানগুলো আলাদা হয়ে যায়, খড়টা আলাদা হয়ে যায়, কাজের ভীষণ সুবিধা হয়, অল্প সময়ে অনেকটা ধান কাটা যায়। তো যাই হোক, চলো বন্ধুরা আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও, একটা লাইক করে যেতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো। তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আর একটি ইন্টারেস্টিং ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। গুড নাইট, টাটা।